গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তো গাইস, এখন বাজে সকাল 7টা। তো আমি সকাল সকাল উঠে স্নান টান করে, দেখলেই তো ঠাকুর করে, তো আমি পুজো দিচ্ছি এখন। পুজো দেওয়ার পর কারণ হচ্ছে, আজকে পুজো দেওয়ার কারণ হচ্ছে সকাল সকাল উঠে পড়েছি, স্কুল আছে আজকে স্নানের। তো আমি চাই আর কি সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে গেলে আর কি মনটাও ভালো থাকে, আর যেহেতু স্কুলে যাওয়াই ভালো, তো আমি চাই প্রত্যেক দিনই সকালে স্নান টান করে পুজো দিয়ে স্কুলে যেতে। আর তার মধ্যে শ্রেয়ানের শরীরটা একদম ভালো নয়, তো এখনও ঠিক হয় নাই। আগে জ্বরটা কমেছে, কিন্তু গলার ব্যথা রয়েছে। তো জ্বর কমলেও গলার ব্যথাটা প্রচণ্ড রয়েছে, ও কিচ্ছু খেতে পারছে না। তো এখন ওর জন্য মা আর কি একদম যাও বসিয়েছেন, ওকে সিদ্ধ ভাত পাতলা পাতলা করে ওইটা খেয়ে একটু যাবে। দেখিও পুজো দিচ্ছি, তারপর রেডি হয়ে নেব। তো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো গাইস, রেডি হয়ে নিয়েছি আর পুজো দেওয়া শেষ। আমার শ্রেয়াংশুনাও রেডি, দেখো যে বসে এখন কাজিন দেখছে। একদম শরীরটা ভালো নয় ওর, অনেক খারাপ শরীর, গলাটাও ব্যথা করছে। এখন ওর জন্য একটু মাস যাও ভাত আর কি সিদ্ধ ভাত বানিয়েছেন, ওইটা খাওয়াবো এখন, কারণ 8টা বেজে গেছে। তো এখন এটা খাওয়াবো ওকে। এখানে পেঁপে আলু তারপর ডাল দিয়ে এটা বানানো হয়েছে। তো একটু ঘি নিয়ে নিয়েছি, এখন ওটা খাইয়ে দিই। তো তারপর আমি চা খাবো, চাও বানিয়ে নিয়েছেন মা। এখন বাজে 1টা। তো আমরা স্কুল থেকে চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর দেখো শ্রেয়ানবাবু এখানে শুয়ে পড়েছে, ফ্রেশ ট্রেশ হয়ে হাত মুখ ধুয়েছে, স্নান করে নাই, কারণ কালকেও ভালো করে স্নান করিয়েছিলাম, তো আজকে আর করে নাই। তার স্কুলে গিয়েও তার ভালো লাগে নি, কারণ প্রচণ্ড ব্যথা, খেলাধুলা করতে পারে নাই, কারো ফ্রেন্ডের সাথে কথাও বলতে পারে নাই। তো বলছে ক্লাস আর কি স্কুল ছুটি হওয়ার পর মা একটুও ভালো লাগে নাই আমার স্কুলে আজকে। তো আর আমিও সকালবেলা দুটো বিস্কুট দিয়ে একটু চা খেয়ে গিয়েছিলাম, আর সিদ্ধ ভাত তো ওকে 2 চামচ না 3 চামচ খেয়েছিল, নিয়েছিলাম তো অনেকটাই, কিন্তু খায় নাই একদম। আর তাও ভালো, যতটুকু খেয়েছে এতটুকুই ভাতটা খেয়েছে, আমিও খেতাম কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, তাই আর খাই নাই। তো দেখি এখন কিছু খেতে পারি কি না। মাও রান্না করেছেন, রান্না টান্না শেষ আজকে দুপুরের। তো এখন কী খাবো ভাবছি, আজকে প্রসাদে দিয়েছিলাম এখানে আনারস, তো আনারস খাবো না, আসলে পেটটা খালি, তো আনারস খাবো না। এখানে ব্রেড আছে, তো দেখা যাচ্ছে একটু ব্রেড দিয়ে জেলি টেলি দিয়ে খেয়ে নেব। তো গাইস বলেছিলাম ব্রেড আর জেলি খাবো, কিন্তু মা বললেন যে এখন যদি এগুলো খাও তাহলে ভাত খেতে পারবে না। তো আমি কিছু পাঁপড় ভেজে নিয়েছি, পাঁপড় খাচ্ছি। এখন বাজে দুপুর 2:30, তো আমি এখন খেতে বসে পড়বো। আর এতক্ষণ আমি ছিলাম আমার বড় পিসির ঘরে, তো শ্রেয়ানকেও খাইয়ে দিয়ে গেলাম, ও তো কার্টুন দেখছে বসে, এখন ঘুমাবে। আর আমি এতক্ষণ ছিলাম বড় পিসির ঘরে। তো আমাদের বাসার পাশাপাশি সবার, আমরা আমাদের নিজেদের সবাই থাকে, যেমন আমার কাকার বাসা, বড় পিসি, ছোটো পিসি, সবাই পাশাপাশি, যার কারণে এক ঘর থেকে আরেক ঘরে যেতে পারি, সমস্যা হয় না, বা ড্রেস ড্রেসও চেঞ্জ করতে হয় না, একদম পাশাপাশি ঘর। তো তোমাদের সাথে আরেকদিন শেয়ার করবো এগুলা। তো আমার বড় পিসির ঘরে গিয়েছিলাম, এখানে গিয়ে গল্প টল্প করলাম অনেকক্ষণ। তো আরেকদিন ওনার ঘর দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আর মাও টুকটাক অনেক কাজ করলেন, আসলে মা চলে যাবেন কালকে আমার বোনের বাসায় ঢাকায়, তো আমাকেও খুব খারাপ লাগছে। তো এটা তোমাদেরকে আর বলা হয়নি, কালকে আমার মা চলে যাবেন হচ্ছে ঢাকায় আমার বড় বোনের বাসায়। তো উনিও ব্যাগ টেক গুছাচ্ছেন, তারপর এখানেও রান্নাঘরের অনেক জিনিস আছে নষ্ট হয়ে যাবে, তার জন্য এগুলা ভেজে গুছিয়ে রাখছেন, যাতে আমার কোনো সমস্যা না হয়, আমি একা থাকবো। তো একজন মাসি আসার কথা,
আমি একা থাকবো তারপর আবার আমার ছেলে কিষ্রিয়ানকে নিয়ে স্কুলে যাব, ড্রয়িং ক্লাসে যাব, তো তার জন্য একজন তো ঘরে থাকতে হবে, বাবা তো সব সময় ঘরে থাকেন না, তো একজন মাসি আসার কথা, উনি আসবেন হচ্ছে কালকে আসার কথা ছিল, যে মাও চলে যাবেন উনি ওইদিকে আসবেন, কিন্তু উনি আসবেন হচ্ছে রোববারে, শনিবার রোববারে আসবেন, এখন দেখা যাক কি হয়। তো আর দুইটা দিন আমার একা সামলাতে হবে, তো শ্রিয়ানের বাবাই মাকে নিয়ে যাবেন ঢাকায়। তো এই হচ্ছে কথা, তো আমি এখন ভাতটা বাড়ি, তোমরা দেখতে থাকো। তো এখানে আমি শসা কেটে রেখেছি সেলাদের জন্য, একটু হাঁড়িতে অল্প একটু ভাত রান্না করেছেন, কারণ হচ্ছে এটা হচ্ছে নরম ভাত, তো শ্রিয়ানের তো গলাতে ব্যথা, তো তার জন্য সে খেতে পারে না, আগে ঝরঝরা ভাতটা খেতে পারে না, তো তার জন্য নরম ভাত রান্না করেছেন। তো এখান থেকে আমিও নিয়ে নিচ্ছি, কারণ সে এতটা খাবে না, তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি, নইলে আবার শুধু শুধু নষ্ট হবে। তো এখানে আবার রান্না করেছেন, দেখো ঝরঝরা ভাত এখানে রান্না করেছেন, দুই দিকে রান্না হয়েছে আমাদের। তো আর হয়েছে এখানে করলা ভাজি রান্না হয়েছে, এখানে করলা ভাজি রান্না হয়েছে দেখতে পাচ্ছ, এটা অল্প নিয়ে নিই, করলা ভাজি আছে, আর আছে হচ্ছে পনির তরকারি, দেখো এটা আমাদের বাড়ির গরুর দুধ আসছিলো, পনির বানিয়েছিলাম ওইটা দিয়ে তরকারি রান্না হয়েছে আলু দিয়ে। তো এই হচ্ছে আজকের মেনু, কারণ হচ্ছে শ্রিয়ানের একাডেমিতে অনুষ্ঠান ছিল, আমি আসলে জানিই না, মেসেজও চেক করি নাই, ওর অসুস্থর কারণে, আমার অসুস্থর কারণে এগুলো কিছু চেক করা হয় নাই। তো আজকে অনুষ্ঠান ছিল, গ্রুপ মেসেজটা দেখলাম, তো সাথে সাথে বের হয়ে পড়লাম, দেখি 4:30টার দিকে অনুষ্ঠান শুরু হবে, গেলাম গিয়ে অনুষ্ঠান করে আসলাম। তো একসাথে রিহার্সেলও ছিল, আবার অনুষ্ঠানও ছিল, তো তোমাদের তো রিহার্সেলের কিছু দেখিয়েছি, দেখতেই পেয়েছো, তো ওর রিহার্সেল হচ্ছে, এখন এলাম। তো এখান থেকে অনুষ্ঠান থেকে আবার শ্রিয়ানের বাবা শ্রিয়ানকে নিয়ে গেছে চুল কাটাতে, কারণ ওর চুলগুলো অনেক লম্বা হয়েছে, সেদিনও তোমাদেরকে দেখিয়েছি, এখন চুল কাটাতে নিয়ে গেছিলেন, ওই জায়গা থেকে রামের বাসায় চলে এসেছি, তো এখন আসছে ওরা, শ্রিয়ান আসো, তো দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো গাইস, অনুষ্ঠান থেকে একসাথে চুল কাটতে গেছে, হাই বলো, দেখাও তোমার চুল কাটা, নিউ হেয়ার কাট দেখি, ওয়াও নাইস লাগছে, যাও 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 বাথরুমে যাও, বাথরুমে শুয়ে যাও, বাথরুমে যাও। তো সে এখন স্নান করবে, কারণ আজকে সকালেও স্নান করাই নাই, তো এখন স্নান করবে, স্টেজ করবো না, কারণ হচ্ছে একটু বাইরে বের হবো সন্ধ্যার পরে শ্রিয়ানের বাবার সাথে, তো দুটা জিনিস কিনতে হবে, কারণ মা যাচ্ছেন ঢাকা অনেকদিন পরে, তো ছেলে আমার বোনের ছেলে মেয়েদের জন্য যদি পারি একটা জিনিস কিনবো, আগে ক্লিপ টিপ এগুলা জামা কাপড় নয়, তো যদি পারি এগুলো নিয়ে আসবো, দেখবো পছন্দ হলে নিয়ে আসবো, নইলে আনবো না, এই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। তবে আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে, কারণ আমি খেয়েই বেরিয়ে পড়েছি, আমি 12:00 থেকে মেসেজটা দেখেছি, তো স্কুল থেকে আসার পর মেসেজটা দেখেছি, তো তারপর আর প্রচণ্ড টায়ার্ড লাগছে, আমি আর রেস্ট নিতে পারি নাই, খেয়েই শুধু রেডি হয়ে আমি সকালের স্কুলের এই জামাটাই পরে আবার চলে গেছি, আর কোনো আর নতুন ড্রেস ট্রেস কিচ্ছু পরি নাই, চলে যাই। বাবার প্রচণ্ড, সেও অসুস্থ, অনেক কষ্ট হয়েছে তার অনুষ্ঠান করতে, ঠিক
ঠিক আছে মা এখানে পিঠা বানাচ্ছেন কালকে চলে যাবেন এর জন্য আমাদেরকে একটু পিঠা বানিয়ে খাওয়াচ্ছেন দেখো তাই না মা এদিকে তাকা তো এখন পিঠা বানাচ্ছেন মা কারণ আজ কালকে চলে যাবেন ঢাকায় আমার বোনের বাসায় বড় বোনের বাসায় তার জন্য এখানে নারকেল আছে তো নারকেলের পিঠা আর এখানে একটু ক্ষীর আছে দেখো ক্ষীর আছে কারণ এই ক্ষীরটা বানানো হয়েছে কালকেই তো বেশিরভাগটাই রাখা হয়েছে আমার বোনের বাসার জন্য জায়গায় নিয়ে যাবেন ওরা অনেক পছন্দ করে এই পিঠা দুধের দুধে নিয়ে যাবেন বানিয়েছেন কালকে আমি আর মা দুজনেই মিলেই বানিয়েছি এটা দেখানো হয়নি তোমাদেরকে তো এখন বক্সে করে ডিপ ফ্রিজে রেখেছেন কালকে নিয়ে যাবেন যাওয়ার সময় আর কিছুটা রেখেছেন আমাদের জন্য যাতে আমরাও খেতে পারি তো এখন বানাচ্ছেন আর কালকে তো একাদশী যার কারণে কালকে আর খাওয়া হবে না এখনই বানাচ্ছেন তাড়াতাড়ি যাও তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে এখন 6:05 বাজে দেখো একদম ঠিক আর পিঠা খেয়ে বলবো কিন্তু কীরকম হয়েছে আমি বলবো আর মার হাতের পিঠা ভীষণ ভালো হয় অনেক টেস্টি হয় কি আর বলবো আমি খেতেই ইচ্ছে করে সবসময় আরও আছে তো আর তো গাইস চা খেয়ে নিলাম তো এখন আমাদেরকে দেখাই কি এনেছি এটা ইনফিনিটি থেকে এনেছি কারণ আমি এই জায়গা থেকেই বেশিরভাগ বাচ্চাদের জিনিস কিনি আর কোয়ালিটি সম্পূর্ণ জিনিস পাওয়া যায় ওই মার্কেটে তো তার জন্য আমি ওই মলে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস পাওয়া যায় তো তার জন্য আমি এখান থেকেই বেশিরভাগ জিনিস কিনি একটু দাম আর কি প্রাইসটা একটু বেশি তো তারপরেও অনেক ভালো লাগে মেয়ে পেনেছি ওর জন্য আমার বোনের মেয়ের জন্য ওর বয়স হচ্ছে 7 বছর ইভেন ক্লাস ওর বয়স তো ওর জন্য আমার বোনের মেয়ের জন্য ওই একটা ক্লিপ এনেছি দেখো কেমন হয়েছে মাথায় মেয়েদের জিনিস কিনতে প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে অনেক ভালো লাগে তো দেখতে পাচ্ছি এটা একটা ওইটা আরেকটা এই দেখো এটা আরেকটা কালার ডিজাইন সম্পূর্ণ আলাদা আলাদা একটার এক এক ডিজাইন এনেছি সে পছন্দ করবে দেখাও যাচ্ছে না লাইটের জন্য তো এই এনেছি কয়েকটা অনেক খুশি হবে যে আসলে সবসময় দেওয়া যায় না তো আমি যখন যাই বা মা যখন যান যেই যাক না কেন তখন কিছু পাঠাই এমনিও পাঠানো যায় কিন্তু তারপরে ওকে গেলে আর কি ভালো লাগে দিতে তো এই হচ্ছে তো ঠিক আছে গাইস কেমন লাগলো আজকের শপিং আর ছোটোখাটোই যত নিয়েছি কিন্তু শপিং তো শপিংই আর আমার বোনের ছেলের জন্য আসলে কিছু পাইনি কারণ ছেলেদের জন্য তো ক্লিপ টিপ এগুলো তো আর কেনা যাবে না তো তো ঠিক আছে গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তো গাইস আজকে এই পর্যন্তই আর আমার শপিং কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে তো ঠিক আছে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা গুড নাইট